হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে সি প্যানেলে সাব ডোমেইন তৈরি করা যায়। অনেকেই আমরা ডোমেইন কিনি, হোস্টিং কিনি, কিন্তু যখন সাব ডোমেইন করতে চাই তখনই সমস্যা হয় কিভাবে সাব ডোমেইন করব। আর অনেকেই জানে না, তখন অনেকের অভিজ্ঞ লোকের কাছে শরণাপন্ন হই। আমি নিজেও এই সমস্যায় পড়েছিলাম। প্রথমে যখন আমি এই ফ্রিল্যান্সারে কাজ করতে যাই, তখন আমরা তিন বন্ধু মিলে একটা হোস্টিং এবং ডোমেইন কিনি। সেখানে আমাদের হোস্টিংয়ের দাম পড়েছিল 1500 টাকা, ডোমেইন ফ্রিতে আমরা পেয়েছিলাম, এক একজন 500 টাকা করে আমরা দিয়েছিলাম। কিন্তু সাব ডোমেইন করতে যেয়ে আর পারি না, তখন ঘুরে ঘুরে অনেক অভিজ্ঞ লোকের কাছ থেকে আমি শিখেছি। তো আমি আজ আপনাদের মাঝে ঠিক সেটাই জানাচ্ছি। আমি মনে করি সবারই জানা দরকার, যারা এই ফ্রিল্যান্সারে কাজ করবেন আর হোস্টিং ডোমেইন কিনবেন, তারা যেন সাব ডোমেইনটা করতে পারেন। আমি আপনাদের মাঝে এই জিনিসটাই জানাতে চাই যে চলুন কিভাবে সাব ডোমেইন করতে চাই। এখন আমি সি প্যানেলে চলে আসলাম। দেখুন, সি প্যানেলে আসার পর এখান থেকে এই দেখুন, এই যে ডোমেইন, এখানে আসবেন। এই যে ডোমেইন, ডোমেইন আসার পর এখানে দেখুন সাব ডোমেইন, এই যে এখানে আছে, সাব ডোমেইনে ক্লিক করলাম। সাব ডোমেইন ক্লিক করার পর এখন দেখুন, এই সাব ডোমেইন ক্লিক করার পর এখানে চলে আসলো, এই যে সাব ডোমেইন, এখানে ক্রিয়েট সাব ডোমেইন, তারপরে ডোমেইন একটা ফিক্স থাকবে, তারপরে ডোমেইন রুট থাকবে। তো আমি এখানে নিচে দেখুন কোনো ডোমেইন থাকলে এখানে শো করবে, কিন্তু এখানে কোনো, এই যে নো সাব ডোমেইন আর কনফিগার্ড, কোনো সাব ডোমেইন এখানে নাই। তাহলে প্রথমেই আমাদের দেখুন সাব ডোমেইন করতে গেলে সে একটা, এই যে এখানে নোট দিয়ে দিচ্ছে যে সাব ডোমেইন করতে গেলে আপনাকে কী কী করতে হবে। প্রথমে ব্লগ দিতে হবে, BLOG, হ্যাঁ ব্লগ, অথবা ব্লগ যে কোনো একজনের নামও দিলেও হবে, ব্লগ বা নাম। তারপরে এক্সাম্পল, এই যে যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা দিবেন। যেমন সাব ডোমেইন যদি কারোর নাম হিসাবে দিতে চান তাহলে নাম হিসাবে দিতে পারেন, যেমন আমি করেছিলাম এই যে রহিম নামে, এখানে রহিম দিবেন, এই ডোমেইন ঠিকই থাকবে। আর এখানে দেখবেন এই যে রহিমের পরে যদি এই যে 3-star web, এটাতে ডট দিয়ে 3starweb.com এইটা যদি দেন তাহলেই কিন্তু হবে, এই যে ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমি এখানে দুটি ডোমেইন ক্রিয়েট করবো, এই যে ডোমেইন করেছিলাম আর একটা মেন একজন ব্যবহার করেছিলাম, মোট তিনজন। তো এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট করার পর আমি ঠিক আপনাদের এই দুটাই দেখাবো। তো দেখুন আমি প্রথমে রহিম নামে ক্রিয়েট করতেছি, এই যে দেখুন সাকসেসফুলি রহিম 3starweb.com হ্যাজ বিন ক্রিয়েটেড। হ্যাঁ, তাহলে একটা হয়ে গেল আমার। আমরা আবার এই যে গো ব্যাকে যাবেন, গো ব্যাকে যাওয়ার পর এখন দেখুন আবার সাব ডোমেইন চলে আসছে, এবং নিচে যে একটা সাব ডোমেইন করেছিলেন এই যে নাম চলে আসছে, দেখুন রহিম 3star.web.com। হ্যাঁ আচ্ছা, এখন আরেকটা করব, এখানে এই যে উদাহরণে বলে দিচ্ছে ব্লগ দিতে পারেন, কিন্তু আরেকজনের নাম হিসেবে দিতে পারেন বা ব্লগ দেবেন। তাহলে ব্লগে আমি দিলাম, ব্লগ দিলাম, তারপরে এটা ঠিকই থাকলো, এটা ঠিকই থাকার পর এখানে ব্লগ ডট দেবেন, তারপরে 3, ওই যে ওইটা দেওয়ার সাথে সাথে দেখুন এটা চলে আসছে, যে এটা চলে আসছে, দেখছেন। এখন থাকার পর আপনি কি করবেন, এখানে ঠিক এই অবস্থায় ক্রিয়েটে ক্লিক করবেন। আবার দেখুন এই যে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই আমার এখানে ক্রিয়েট হয়ে যাবে, আপনাকে এই দেখুন সাকসেস, হ্যাঁ ব্লগ 3starweb.com হ্যাজ বিন ক্রিয়েটেড, এটা ক্রিয়ে হয়ে গেছে। তো দেখুন আমি আবার দেখি যে গো টু ব্যাকে যাই, দেখি দুটি আমাদের সাব ডোমেইন হয়েছে কিনা। এখানে নাম দেখবেন, তারপরে আপনি যেটা দরকার ঠিক সেইটাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। দেখুন এই যে দুটোই কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। তো আমি যদি এখানে এই যে
করতে চাই, তো দেখুন এখানে আমি ঠিক সাবডোমেন এই দুটি আমাদের কিন্তু হয়ে গেছে। এখন এই সাবডোমেন তৈরি করার পর এখন যদি এর ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে জাস্ট এইটার ভিতরে ঢুকবেন, তারপরে ইনস্টল করবেন। আমার আগের টিউটোরিয়ালটা দেখে নেবেন তাহলে আমরা আপনারা কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তা আমি সুন্দর করে দেখিয়েছি। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।